আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ১৩ জুন দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো করোনা থেকে হজযাত্রীদের সুরক্ষিত রাখতে এবার ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির রোবট সেই সাথে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছেন আবারও মহিলারা মাহরম সারাই হজ পালন করতে পারবেন হজ পালনের জন্য তিন ক্যাটাগরিতে হজ প্যাকেজের অনুমোদন দিয়েছে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় প্রথম ক্যাটাগরিতে খরচ ধরা হয়েছে তেরো হাজার নয়শো একত্রিশ রিয়াল দ্বিতীয় ক্যাটাগরিতে খরচ ধরা হয়েছে ষোলো হাজার পাঁচশো উনচল্লিশ রিয়াল আর তৃতীয় ক্যাটাগরিতে খরচ ধরা হয়েছে উনিশ হাজার চুয়াল্লিশ রিয়াল যারা হজের জন্য পেমেন্ট করবে তারা চাইলে আবেদনের তিন ঘন্টার মধ্যে বাতিল কিংবা পরিবর্তন করার সুযোগ পাবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল বাংলাদেশ সহ বিশ্বের পঁচাত্তরটি দেশে চলবে সৌদি আরবের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের সহায়তাকারী অ্যাপস তাওয়াক্কালনা প্রথম দফায় বিশ্বের পঁচাত্তরটি দেশে এই অ্যাপস চালু করার সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে বাংলাদেশ কুয়েত সংযুক্ত আরব আমিরাত বাহারাইন কাতার ওমান জর্ডান আলজেরিয়া ভারত শ্রীলঙ্কা ফিলিপাইন জাপান ইতালি সহ আরও বেশ কিছু দেশ এখন থেকে এই পঁচাত্তরটি দেশের মানুষজন সৌদি আরবের বহুল ব্যবহৃত তাওয়াক্কালনা অ্যাপসটি ব্যবহার করতে পারবেন যা করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে সহায়তা করার সহ ব্যবহারকারীর মধ্যে করোনায় আক্রান্ত হবার কোনো লক্ষণ দেখা দিলে সতর্ক করে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আজ সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে হুতি বিদ্রোহীরা আসিন অঞ্চলে একটি ড্রোন হামলা চালিয়েছেন হুতিদের ছোড়া ড্রোনটি আসির অঞ্চলের একটি স্কুলে আগাতে এনেছে যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিন্তু স্কুলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আসির অঞ্চলের নাগরিক প্রতিরক্ষা অধিদপ্তরের ডেপুটি মুখপাত্র ক্যাপ্টেন আব্দুল আজিজ আল জাবলান হুতিদের এই হামলার খবর নিশ্চিত করেছেন সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হল সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এক জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো সাতানব্বই জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে এগারোশো জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে চার লক্ষ আটচল্লিশ সাত হাজার পাঁচশো বাহাত্তর জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দশ হাজার একশো বত্রিশ জন এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে